গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতিকে থিম বানিয়ে এবারে শ্যামা পুজোয় ব্রতী হয়েছে চুড়াইবাড়িস্থিত সেবক সংঘ ক্লাব। তাদের এই বছরের পুজো ১৬তম বর্ষে পা রাখল। প্রতি বছরই ক্লাব কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ উপহার দিয়ে থাকেন। শুধু তাই নয়, নেশামুক্ত সমাজ গড়া, হারিয়ে যাওয়া প্রাচীন গ্রাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরা থেকে শুরু করে সমাজের বিভিন্ন সমাজ সচেতনতামূলক থিম তারা প্রতি বছরই দর্শনার্থীদের উপহার দিয়ে থাকে। এই বছরও তার ব্যতিক্রম নয়, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে তাদের পুজো প্যান্ডেলের মাধ্যমে। তাছাড়া দীর্ঘ ৫ কিলোমিটার কদমতলা চুড়াইবাড়ির মূল সড়কের ওপর নৃত্যনাট্য পরিবেশিত হবে পুজোর দিনে। যেখানে সমাজে অবহেলিত বা নির্যাতিত নারীদের পক্ষে তারা এই উপস্থাপনা করবে। চুড়াইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি ১০০ বাংলা। অবতীর্ণ হয়েছি তো আমাদের এবারের পুজোর থিমটা একটু অন্যরকম, যে যদিও মণ্ডপটা একটু একটা কাল্পনিক মণ্ডপ, কিন্তু এটার মধ্যে আমরা চিত্রায়িত করছি যে চিরায়ত গ্রাম বাংলার সংস্কৃতিকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের মণ্ডপ সজ্জার পাশাপাশি আমাদের একটা কর্মসূচি প্রতি বছরই থাকে, যেটা হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রাতে আমরা যে দেশব্যাপী, বলতে গেলে বিশ্বব্যাপী বলা যায়, এই নারীদের প্রতি, বিশেষ করে নারীরা যে নির্যাতনের শিকার হচ্ছে তার বিরুদ্ধে মানুষের মনে একটা সারা জায়গাতে আমরা র্যালিতে আমরা উপস্থাপন করছি বিশেষ নৃত্যনাট্য, যার মাধ্যমে আমরা এই সমাজের কাছে আমরা এই বার্তা পৌঁছাবো যে নারীরা পৃথিবীর অর্ধেক আকার, এদেরকে আমাদের রক্ষা করতে হবে। এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি আমরা শোভাযাত্রার মাধ্যমে। আমরা বিশ্বাস করি যে শুধু আইনের মাধ্যমেই সমস্যার সমাধান হয় না, মানুষের বিবেকে নাড়া যদি দিতে আমরা না পারি, মানুষের বিবেকের যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা এ সমস্ত অশুভ শক্তিগুলোকে পরাস্ত করতে পারবো না। সেই উদ্দেশ্যে আমাদের শোভাযাত্রা এবার বিশেষ আকর্ষণ রয়েছে। এবং এটা আমরা বলবো যে চুড়াইবাড়িতে প্রথমবারের মতো কোনো একটি শোভাযাত্রায় নৃত্যনাট্য উপস্থাপন করতে যাচ্ছি আমরা, যেটা ৩১ তারিখেই হবে পুজোর দিনে। আর অন্যান্য বারের মতো এবারও রয়েছে আমাদের ৩ দিনব্যাপী বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অঞ্চলে একমাত্র ক্লাব হিসাবে আমরা এত বিশাল মাপের সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করে থাকি। পাশাপাশি রয়েছে আমাদের প্রসাদ বিতরণ, আপাময় জনসাধারণের উদ্দেশ্যে আমরা প্রসাদ বিতরণ করে থাকি পুজোর দিনে। তো এই হলো মোটামুটি আমাদের কর্মসূচি। আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে সবাইকে, যাতে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আমাদের এই পুজো মণ্ডপে উপস্থিত হয় এবং প্রসাদ গ্রহণ করে আমাদের উদ্যোগকে সার্থক করেন।